Andara. Hello friends, তোমরা দেখছো মুভি টিউব বাংলা। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করব দ্য সাউন্ড অফ ম্যাজিক ড্রামাটি। তো দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা একটা স্কুল দেখি যেখানে কিছু স্টুডেন্ট স্কুলের কাছে একটা খালি অ্যামিউজমেন্ট পার্কে থাকা একজন জাদুকরের ব্যাপারে কথা বলছিল। রিউমার্স থেকে শোনা গিয়েছে ওই জাদুকর একজন পাগল ব্যক্তি, আর যেই কিনা ওই জাদুকরের কাছে গিয়েছে ও আর কখনো ব্যাক আসেনি। সামার ভেকেশন শেষে ক্লাসের প্রথম দিন দুজন স্টুডেন্ট ইউন আর ইলদেওং ক্লাসে লেট আসে। দুজনই তো প্রথমে অনেক বকা শুনে, কিন্তু টিচার যখন বুঝতে পারে ইলদেওংই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, তো উনি ওকে মাফ করে দেয়। ওর সাথে তখন ইউনও শাস্তি থেকে বেঁচে যায়। ইলদেওং হানার থেকে জানতে পারে ইউনি হচ্ছে ওই স্টুডেন্ট যে কিনা ম্যাথে ওর থেকে সবসময় বেশি নাম্বার পায়, যেখানে বাকি সব সাবজেক্টে ইলদেওংই হায়েস্ট নাম্বার পায়। ইলদেওংয়ের তো তখন এটা নিয়ে অনেক খারাপ লাগে। এখানে আমরা দেখি ইউনের আর্থিক অবস্থা অনেক খারাপ। ও স্কুল শেষে পার্ট টাইম জব করে, আর সাথে সাথেও ওর পড়াশোনায় যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করে। জব থেকে প্রথম স্যালারি পেয়ে তো ও অনেক খুশি হয়, কিন্তু বাসায় যাওয়ার সময় ওর হাত থেকে টাকাটা উড়ে গিয়ে অ্যামিউজমেন্ট পার্কে পড়ে যায়, যেখানে ওর সাথে জাদুকরের দেখা হয়। ইউন ওকে দেখে তো এত ভয় পেয়ে যায় যে ওর টাকাটা ওখানে ফেলেই ওখান থেকে পালিয়ে যায়। ইউন বাসায় যাওয়ার পর আমরা জানতে পারি ওর বাবা বিজনেসে লস খাওয়ার পর উনি ইউন আর ওর ছোটো বোনকে এত খারাপ অবস্থাতে ছেড়ে চলে গিয়েছে, আর এখন তো ওদের কাছে বাসার ভাড়া দেওয়া এমনকি খাওয়ারও কোনো টাকা নেই। পরের দিন স্কুলে হানা ইউনের ছেঁড়া টাইলস দেখে ওকে অপমান করার জন্য ওর চেয়ারের কাছে লুকিয়ে কিছু টাকা ফেলে দেয়। অ্যান্ড যখন ইউন টাকাটা উঠিয়ে নেয়, এরপরই হানা এসে ওর টাকাটা না পাওয়ার বাহানা ধরে ওকে এত কথা শোনায় যে ইউন তো ওর সেলফ রেসপেক্টটা এখানেই হারিয়ে ফেলে। আসলে ও নিজেও তো বাকি সবার মতো একটা হ্যাপিলি নর্মাল লাইফ লিড করতে চাচ্ছিল, কিন্তু ও তো এখন পর্যন্ত ওর মার মৃত্যুর শখ থেকে বের হতে পারছিল না। এর মধ্যে ওর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছে। ইউন সাহস করে ওর টাকাটা ব্যাক আনার জন্য আবারও সেই জাদুকরের কাছে যায়। জাদুকর তো ওর জাদু ট্রিক্স দিয়ে ওকে খুশি করার অনেক চেষ্টা করে, কিন্তু ইউনের তো ওর জাদুতে কোনো ইন্টারেস্ট ছিল না, এই জন্য ও শুধু ওর টাকাটা নিয়েই ওখান থেকে চলে যায়। আর ওই টাকা দিয়ে ও খাবার জিনিস আর কিছু জরুরি জিনিস কিনে। স্কুলে ইলদেওং ম্যাথসের প্রবলেম সলভ করতে ইউনের থেকে সাহায্য নেয়, কারণ ও ইউনের মতো ম্যাথসে ভালো হতে চায়। আর এখানেই ওদের দুজনের প্রথম কথা হয়। জব শেষ করে বাসা যাওয়ার সময় ইউনকে ওর বস কিছু খাবার দেয়। ওনারা তো ভালো আচরণ দেখে ইউনের ওর সব প্রবলেমগুলো ওনাকে বলে, আর কিছু স্যালারি অ্যাডভান্স চায়। তো লোকটিও ভালো মতো ওকে টাকা দিয়ে দেয়, কিন্তু এর পেছনে তো ওনার খারাপ মতলব ছিল। উনি ইউনের সাথে জোড়াজোড়ি করতে থাকে, ইউন হেল্পের জন্য চিল্লাতে থাকে। তখনই আমাদের জাদুকর এসে ইউনকে বাঁচিয়ে নেয়। এরপরও জাদু করে ইউনের বসকে গায়েব করে দেয়। ইউন তো ওর চোখে এটা বিশ্বাসই করতে পারছিল না। পরের দিনও ওর বস স্টোরে আসেনি। ইউন তখন আবারও জাদুকরের সাথে দেখা করতে যায়। জাদুকর বলে, আমি নিজেও জানি না ও কোথায় গেছে। যাই হোক, তোমার সমস্যা তো সমাধান হয়ে গেছে, তাই তোমাকে এটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই। আমাদের জাদুকর সবসময় হাসি খুশি থাকে আর বাচ্চাদের মতো জাদুতে বিশ্বাস করে, কিন্তু ইউনোর পেরেশানির কারণে তো ওর হাসি খুশি ভুলে গেছে। জাদুকর তখন ওর ভেতরের বাচ্চা মেয়েটাকে জাগানোর জন্য আর ওকে হ্যাপি করার জন্য কিছু জাদুর ট্রিক্স খাটিয়ে পার্কের সব লাইট অন করে ইউনকে একটা রূপ কথার জগতে নিয়ে যায়। অ্যান্ড এই সময়টা ইউন অনেক খুশি ছিল। পরের দিন স্কুলে ইলদেওং ইউনের সাথে কথা বলে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু ইউন তো আগের দিন রাতের কাহিনীতে ডুবেছিল, যে কারণে ও ইলদেওংয়ের কোনো কথাই শুনেনি। স্কুল শেষ করে ও আবারও জাদুকরের সাথে দেখা করতে যায়, কিন্তু ও ওখানে জাদুকরকে পায় না। পার্ক থেকে বের হওয়ার সময় হানা ওকে দেখে ফেলে। হানা তো এখানে এসেছে জাদুকরের আসল রহস্যের ভিডিও বানাতে, যেন ওটা ওর ইউটিউব চ্যানেলে দিতে পারে। ইউনো এখন এই কথাতে বিশ্বাস করে নেয় যে ওর বস সত্যি গায়েব হয়ে গেছে, আর হতে পারে ওই লোকটা আসলেই জাদুকর। যখন ও বাসায় পৌঁছায় তো ইউনের পিছে জাদুকরও চলে আসে। জাদুকর জাদু করে ইউনের ছোটো বোনকে খুশিই করছিল। তখনই ওখানে কিছু লোক এসে ইউনের বাবাকে খুঁজতে থাকে, কারণ ওনারা ওর বাবার থেকে টাকা পায়। ওনারা ইউনকে অনেক কথা শোনাচ্ছিল, তো জাদুকর ওকে বাঁচানোর জন্য ওদের মধ্যে চলে আসে। এখানে ইউন প্রথমবারের মতো জাদুকরের কাছে সাহায্য চেয়ে বলে, তুমি যদি সত্যি জাদুকর হয়ে থাকো তাহলে ওদের টাকাটা ফেরত দিয়ে আমাকে সমস্যা থেকে বাঁচিয়ে নাও। আমাদের জাদুকরও তখন জাদু করে টাকার বৃষ্টি এনে দেয়। এটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে ওরা বুঝতে পারে এগুলো সব নকল টাকা, এই জন্য ওই লোকগুলো জাদুকরকে অনেক মেরে ওখান থেকে চলে যায়। অ্যান্ড এই কথাটা তো এখন একটা রহস্যই ছিল যে লোকটা কি আসলে জাদুকর কি না। জাদুকর বলে, দেখেছো আমি তো তাড়িয়ে দিয়েছি। ইউনের কাছে তো ওর এসব শুধু একটা ফাইজলামি মনে হচ্ছিল, এই জন্য ও রেগে বলে, তুমি আর কখনো আমাকে তোমার চেহারা দেখাবে না, এটা বলেই ও চলে যায়। স্কুলে ওরা জানতে পারে ওদের ক্লাসের একটা স্টুডেন্ট সুহিউন কিছুদিন ধরে মিসিং,
হানা বলে, আমি শিওর এর পিছনে জাদুকরেরই হাত আছে। এজন্য স্কুল শেষে ওর ফ্রেন্ডের সাথে পার্কে জাদুকরের সাথে দেখা করতে যায়। ক্লাস শেষ করার পর ইয়ং ইলদিয়াংয়ের সাথে লাইব্রেরিতে পড়তে যায়, যেখানে আমরা এটা বুঝতে পারি ইলদিয়াং ইয়ংকে পছন্দ করে। বাসায় যাওয়ার সময় ইলদিয়াং ওর মনের সব কথা বলে ইয়ংকে ওর সাথে ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ং তো ওর সিচুয়েশনের কথা ভেবে ওকে না করে দেয়। ইলদিয়াং তখন লজ্জা পেয়ে বলে, আরে আমি তো এটা মজা করছিলাম, এটা বলেই ও চলে যায়। সিন শিফট হয়ে হানাকে দেখানো হয়, ও জাদুকরকে জাদু দেখাতে বলে। জাদুকরও ওর সব থেকে কঠিন জাদুটা করে দেখাচ্ছিল। তখনই হানার মুখ থেকে ইউনের কথা শুনে ও থেমে যায় আর বলে, তুমি ইউনকে বলে দিও আমি ওর জন্য অপেক্ষা করছি। এখানে আমরা দেখি ইলদিয়ংয়ের বাবা মা ওর উপর ভালো স্টুডেন্ট হওয়ার এত প্রেশার ক্রিয়েট করছিল যে ও এখন এসব জিনিস নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। পরের দিন হানা ইলদিয়ংকে বলে, আমার মনে হয় জাদুকর আর ইউন একজন আরেকজনকে পছন্দ করে। তখন তো ইলদিয়ং ওর কথায় বিশ্বাস করে না। এরপর ও ইউনের পিছু নিয়ে ওই পার্কে পৌঁছে যায়, যেখানে ওদের দুজনের কথা শুনে ফেলে। এখন কথা শুনে তো এমনটাই মনে হচ্ছিল যে ওদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, কিন্তু এখানে আমাদের জাদুকরই শুধু ইউনকে পছন্দ করত। বাট এটা তো আর ও জানতো না। ইলদিয়ং তো তখন অনেক কষ্ট পেয়ে যায়। এজন্য পরের দিন ও ইউনের সামনে একটা অফার রাখে, যদি তুমি ম্যাথ এক্সামে আমার থেকে কম মার্কস পাও তাহলে এর জন্য আমি তোমাকে টাকা দিব। প্রথমে তো ইউন বুঝতে পারছিল না যে ও এসব কী বলছে। এরপর ও অনেক ভাবার পর আর ওর বাসার অবস্থার কথা ভেবে এটা করতে রাজি হয়ে যায়। এক্সামের দিন ইউন ইচ্ছে করেই কিছু ম্যাথসের ভুল অ্যান্সার দেয়, যেন ইলদিয়ং ম্যাথসে বেশি মার্কস পায়। ওর এইসব কাজে ও পেরেশান হয়ে পাহাড়ে বসে থাকে আর ওর পাস্টের কথা মনে করতে থাকে, যেখানে ওর মা ওকে বলেছিল, যদি তুমি কখনো পার্কে হারিয়ে যাও তাহলে ম্যারিকো রাইডের সামনে চলে আসবে, তুমি আমাকে ওখানে পাবে। তো ওর মা মারা যাওয়ার পর ইউন এখানেই এসে ওর মার অপেক্ষা করতে থাকে, কিন্তু উনি তো আর আসে না, কারণ ছোট্ট ইউন তো তখন এটা বুঝতো না যে ওর মা না ফেরার দেশে চলে গেছে। ওর মনটা খারাপ দেখে জাদুকর ওর কাছে আসে। জাদুকর ওকে আবারও বুঝায়, তোমার এসব টেনশনকে সাইডে রেখে তোমার লাইফটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করো। কিন্তু ইউন তো ওর লাইফটা নিয়ে এত বিরক্ত হয়ে গিয়েছিল যে, আর ওর ছোটবেলাকে এত পিছে ছেড়ে এসেছিল যে, ওর এখন এসব জিনিস বিরক্তর মতো লাগতে থাকে। ওর মনটা ভালো করার জন্য তখন জাদুকর আবারও সেই ম্যারিকো রাইডটা অন করে ওকে রাইড দেয়। ইউন তো তখন কিছুক্ষণের জন্য ওর সব হতাশা ভুলে গিয়ে হাওয়াতে উঠতে থাকে আর অনেক হ্যাপি থাকে, কিন্তু এগুলো শুধু ওর ইমাজিনেশনে ছিল, যেটা শেষ হওয়ার পরই ইউনকে আবার ওর বাস্তব জীবনটাকে লিড করতে হবে। এক্সামের রেজাল্ট আসার পর ইলদিয়ং তো এবার সব সাবজেক্টেই সবার আগে ছিল, এই ডিলটা এখানেই শেষ হয়ে যায়নি। ইলদিয়ং কষ্ট ছাড়াই ভালো পজিশনে যেতে যাচ্ছিল আর ইউন চাচ্ছিল টাকা, এজন্য ইউন এখন ওর সব কাজগুলো করতে থাকে যেন ও কিছু টাকা কামাতে পারে। এখন যখন ওকে কোনো পার্ট টাইম জব করতে হয় না, এজন্য ও জাদুকরের কথা শুনে স্কুল শেষ করে ওর কাছে জাদু শিখতে যায়, কারণ কিছু সময়ের জন্য হলেও ও জাদুকরের সাথে হ্যাপি থাকে। কিন্তু ওকে দিন দিন জাদুকরের সাথে এত ক্লোজ হতে দেখে তো ইলদিয়ং অনেক জেলাস হতে থাকে যে আসলে ওই জাদুকরের ভেতরে কী এমন আছে যে কারণে ইউন আমার সাথে না থেকে ওই জাদুকরের সাথে আছে। এজন্য ইউনের যাওয়ার পর ইলদিয়ং জাদুকরের সাথে দেখা করে আর ওকে ওয়ার্ন করে বলে, আমি জানি তুমি ভালো লোক না, তো তুমি ইউনের ফিলিংস নিয়ে এভাবে খেলা বন্ধ করে দাও। কিন্তু আমাদের জাদুকর উল্টো ওকেই খুশি করার কাজে লেগে যায়, কারণ ও বুঝে গিয়েছিল ইলদিয়ংও ওর বাবা মার জন্য করে একটা কঠিন লাইফ লিড করছে। ও ইলদিয়ংকে দেখানোর চেষ্টা করে যে এভাবে তুমি যদি মার্কসের পেছনে ঘুরতে থাকো তাহলে তুমি তোমার জীবনে কিছুই পাবে না, শেষ পর্যন্ত তুমি একটা জায়গায় গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে। কিন্তু ইলদিয়ং ওর কথা বুঝা রেখে উল্টো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ও ইউনকেও ওয়ার্ন করার চেষ্টা করে, বলে তুমি ওই জাদুকরের থেকে দূরে থাকবে, তুমি ওই লোকটার ব্যাপারে কিছুই জানো না, তাহলে কিভাবে এরকম একটা অদ্ভুত লোককে তুমি বিশ্বাস করতে পারো। কিন্তু ইউনের মনে তো জাদুকরের জন্য যে ভালোবাসা আর রেসপেক্ট জন্মেছিল, এজন্য ও ইলদিয়ংয়ের কোনো কথা না শুনেই স্কুলের পর আবারও জাদুকরের সাথে দেখা করতে চলে যায়, যেখানে ও জাদুকরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ওর ব্যাপারে জানার চেষ্টা করে। কিন্তু জাদুকর ওর সব কথায় মজা উড়িয়ে দেয়। পার্ক থেকে বের হওয়ার সময় ইউনের সাথে একজন প্রেগনেন্ট মেয়ের দেখা হয়। মেয়েটি বলে, আমি জাদুকরের অনেক ভালো ফ্রেন্ড। ওদের দুজনকে এত ক্লোজ দেখে তো ইউনের মনে বিভিন্ন প্রশ্ন আসতে থাকে। ইউনের সাথে রোজ জাদুকরকে এত ক্লোজ দেখে ইলদিয়ং তো জেলাসিতে মরেই যাচ্ছিল, এজন্য ও নিজেও জাদুকরের কাছে জাদু শিখতে আসে, যেখানে ও জাদু করে ইউনকে ইমপ্রেস করার চক্করে ওর নিজের হাতটাই পুড়িয়ে ফেলে। পুলিশ সু ইউনের নিখোঁজ হওয়ার ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা ভিডিও ফুটেজ পায়, যেখানে জাদুকর সু ইউনের নিখোঁজ হওয়ার পোস্টারটাকে চাকু দিয়ে কেটে ফেলছিল, কিন্তু ওনারা তো ওর চেহারাটা ঠিকভাবে দেখতে পারেনি, এজন্য ওরা ওকে খুঁজতে থাকে। স্কুলের টিচার ইউনকে ওনার অফিসে ডাকে, ওকে বলে ইলদিয়ংয়ের মা নালিশ করেছে যে ইলদিয়ং কিছুদিন ধরে ওর অ্যাকাউন্টস থেকে অনেক টাকা বের করছে,
ওনারা ভাবছে কেউ হয়তো স্কুলে ওকে বুলি করে টাকা হাতিয়ে নিচ্ছে। স্কুলে কেউ একজন ওদের টাকা দেয়া নেওয়ার পিক তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যেটা টিচারও দেখে ফেলেছে। টিচার ওকে ব্যাপার জিজ্ঞেস করে, কিন্তু ইউন এ ব্যাপারে কোনো জবাব দেয় না বলে টিচার ওকে বলে, কাল তুমি তোমার বাবাকে নিয়ে স্কুলে আসবে। হানা আবারও ওর ফ্রেন্ডকে নিয়ে পার্কে যায়। ওখানে তখন জাদুকর ছিল না। ওরা জাদুকরের বিরুদ্ধে প্রমাণ বের করার জন্য রুমে হিডেন ক্যামেরা লাগাতে থাকে, কিন্তু তখনই ওখানে জাদুকর চলে আসে, যার কারণে ওরা ওর কাজটা পুরো করতে পারে না। এই জন্য ও ক্যামেরাটা ওখানে ফেলে চলে যায়। ইলদিয়মও এখন জাদুকরের কোম্পানি এনজয় করতে থাকে, যে কারণে ওর টিউশন ছেড়ে জাদুকরের সাথে দেখা করতে চলে যায়। যখন ওর মা এই ব্যাপারটা জানতে পারে, উনি ওর রুমটা চেক করতে শুরু করে। তো উনি ওখানে জাদুর বিভিন্ন ট্রিক্সের জিনিস পায়। বাসায় গিয়ে ইউন ওর বাবাকে দেখে অনেক কনফিউজ হয়ে যায়। ও মনে করতে থাকে নিশ্চয়ই উনি আবার ওদের কোনো ঝামেলায় ফেলতে এসেছে, হ্যান্ডও সঠিকও ছিল। ও সকালে ঘুম থেকে উঠে দেখে ও যে টাকাটা ইলদিয়মকে দিয়ে এই প্রবলেমটার সমাধান করার জন্য টাকাগুলো ব্যাগে রেখেছিল, ওই টাকাগুলো নিয়ে ওর বাবা চলে গেছে। ওর কাছে তো আর কোনো রাস্তাই ছিল না। এই জন্য ওর টিচারকে সব সত্যিটা বলে দেয় যে আমার আর ইলদিয়মের মধ্যে একটা ডিল হয়েছিল। বাসা আসার পর ওর বাবা যখন ওকে কল করে, কিন্তু ও এবার ওনার কথায় না এসে উল্টো ওনাকেই বড়দের মতো কঠিন সময় থেকে না পালিয়ে ওগুলোকে সামনাসামনি লড়াই করার অ্যাডভাইস করে, কিন্তু ওর বাবার কাছে মাফ চেয়ে ফোনটা কেটে দেয়। ইউন তখন অনেক কান্না করতে থাকে যে ওর ভাগ্যটা কত খারাপ। পরের দিন স্কুলে ইলদিয়মের বাবা মার বলাতে ওর টিচার ইলদিয়ম ইউনকে টাকা দেওয়ার ব্যাপারটাকে এমনভাবে কভার করে যে উনি সবাইকে বলে ইলদিয়ম ইউনের এত খারাপ অবস্থা বলেই ওকে ফাইন্যান্সিয়ালভাবে হেল্প করেছে। এটা শুনে তো তখন সবাই ইলদিয়মের জন্য হাততালি দিতে থাকে। ইউন তো এই কাহিনী দেখার পর কারোর সাথে চোখই মেলাতে পারছিল না। এরপর ইলদিয়ম ইউনের সাথে দেখা করে সবাইকে সব কিছু সত্যিটা বলার কথা বলে, কিন্তু ইউন ওকে এটা বলিয়ে চুপ করে দেয়। আমি ভেবেছিলাম আমি ছোট বলে আমার লাইফে এত প্রবলেম চলছে, আজ আমি বুঝতে পারলাম বড়রাও কিছু একটা করতে বাধ্য হয়। আসল খেলা তো টাকার, যার কাছে টাকা আছে তার কথাই শোনা হয়। আমি টিচারকে সব সত্যিটা বলেছি, আর দেখো সেটার আজ এই পরিণতি। স্কুল শেষ করে ইউন জাদুকরের কাছে গিয়ে বলে, আমি এখন আর জাদুর ক্লাস করতে আসবো না, কারণ আমি টাকা কামাতে চাই। এই সময়টুকু আমি জাদু শিখে নষ্ট না করে জব করতে চাই। জাদুকর এটা শুনে তো স্যাড হয়ে যায়, বাট যাওয়ার সময় ও ইউনকে কার্ড দেয় যেগুলো প্রথম জাদু শেখার সময় ইউজ করত। তখন ইউন ওর হাতে রক্ত দেখে, বাট জাদুকর বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। ইলদিয়ম যখন বাসায় যায় ওর মা ওর উপর অনেক চিল্লায় আর বলে, তুমি ওই ইউন আর জাদুকরের থেকে দূরে থেকে তোমার পড়াশোনার উপর ফোকাস করো। অ্যাকচুয়ালি ওনারা কোনো সময় এটা কেয়ার করেনি যে ইলদিয়ম আসলে কী চায়, যেটাতে ইলদিয়ম অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে হানা আবারও পার্কে যায় আর ওই ক্যামেরাটা নিয়ে লুকিয়ে ওখান থেকে বের হয়ে যায়। যখন ও বাসায় এসে ভিডিওটা দেখে, ওখানে জাদুকর পাগলের মতো কোনো একটা লোককে অনেক মেরে বলে আমি আসল জাদুকর। এসব দেখে তো ও অনেক ভয় পেয়ে যায়। রাতের বেলা ইউনের বোন ওর ফ্রেন্ডের বাসায় ছিল, এই জন্য ইউন জাদুকরের সাথে টাইম স্পেন্ড করতে চলে যায়। আমাদের জাদুকর আবারও ওকে চেয়ার আপ করে ওর জীবনের কষ্টগুলোকে একটু হালকা করার চেষ্টা করে। এই সময়ের মধ্যে জাদুকর ইউনের মনে এমন একটা জায়গা বানিয়ে ফেলে যেটা ইউন নিজেও বুঝতে পারছিল না। পরের দিন সকালে ইউন স্কুলে যাওয়ার সময় পুলিশ জাদুকরের ব্যাপারে ইনভেস্টিগেট করতে গিয়ে ইউনকে জাদুকরের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউন তো এই কথাটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি ছিল না যে জাদুকর কোনো ক্রাইম করতে পারে, এই জন্য পুলিশের কোনো প্রশ্নের জবাব না দিয়েই ওখান থেকে চলে যায়। স্কুলে হানা ইউন আর ইলদিয়মকে জাদুকরের আসল রূপ দেখানোর জন্য ইউএসবি দেয়। জাদুকর কোনো লোককে এভাবে পাগলের মতো মারতে দেখে তো ওরা দুজন অনেক শকড হয়ে যায়, কিন্তু এখনও ওরা দুজন এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না যে জাদুকর একটা খারাপ লোক হতে পারে। যেটা শুনে হানা মনে করতে থাকে যে জাদুকর ওদের দুজনকে বশ করে ফেলেছে, অ্যান্ড এখানে তো ইলদিয়মকে ওয়ার্নও করে যে তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কারো ভিডিও করলে সাইবার ক্রাইমের জন্য তুমি জেলেও যেতে পারো, তো এই জন্য তুমি এই ব্যাপারটা তোমার মধ্যেই রেখো। ইউন এই ব্যাপারে কথা বলতে সোজা জাদুকরের কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে ও যখন দেখে জাদুকর ওর ম্যাজিকের ট্রিক্স দিয়ে ছোট বাচ্চাদের খুশি করছে, তো ওর মনটা চেঞ্জ করে ফেলে আর জাদুকরের উপর বিশ্বাস করার কথা ভেবে ওখান থেকে চলে যায়। বাইরে ওর সাথে আবারও সেই প্রেগনেন্ট মেয়েটির দেখা হয়। উনি ইউনকে ওনার নাম্বার দিয়ে বলে, যদি কখনো তুমি ঝামেলায় পড়ো আমাকে কল করে দিও। এখানে হানাকে দেখি, ও সোজা ভিডিওটা নিয়ে জাদুকরকেই জিজ্ঞেস করতে চলে যায়। এই ভিডিওটা দেখে তো জাদুকর রেগে হানার উপর হামলা করে দেয় আর ওকে গলা টিপে মেরে ফেলার ধমকিও দেয়। এর মধ্যে দিয়েই জাদুকরের পাখিটা পড়ে গিয়ে খুবই বাজেভাবে আহত হয়ে যায়। জাদুকরের মনোযোগ ওখানে চলে গিয়েছে দেখে হানা ওর জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বাইরে ওর সাথে ইলদিয়মের দেখা হয়। ও এত ভয় পেয়ে আছে দেখে ইলদিয়মকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? হানা সব কথা বলার পরও ইলদিয়ম এটা বিশ্বাস করতে পারছিল না
এত ভালো একটা মানুষ যে সবসময় অন্য কাউকে খুশি করার চেষ্টা করে, সেও এরকম কিছু করতে পারে? এতে ইলদিয়ং বলে, তুমি হয়তো অন্য কাউকে জাদুকর ভাবছ। এটা শোনার পর তো হানা বলে, তুমিও পাগল হয়ে গিয়েছ, আরও ওখান থেকে চলে যায়। পরের দিন হানা স্কুলেও আসে না। ইলদিয়ং এর উপর ওর বাবা মার ভালো মার্কসের এত প্রেশারের কারণে ওর অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে ও এক্সামের মাঝখানে পেপার খালি রেখেই ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাস শেষে ইলদিয়ং হানার সাথে হয়ে যাওয়া কাহিনীতে ভয় পেয়ে কিছুদিনের জন্য ইয়ুনকে জাদুঘর থেকে দূরে থাকতে বলে। কিন্তু এখনও ইয়ুন ওর কথা ইগনোর করে ওকে বলে, যখনই আমি জাদুঘরের সাথে থাকি অল্প কিছু সময়ের জন্য হলেও, তখন আমার জীবনটা ম্যাজিক্যাল হয়ে যায়। আমি ওই সময়টা অনেক বেশি খুশি থাকি, দুনিয়া যাই বলুক না কেন ওর ব্যাপারে, আমি জাদুঘরের উপর থেকে কখনো আমার বিশ্বাস সরাবো না। সিন শিফট হয়ে ইলদিয়ং এর বাসায় দেখি, ও এক্সামের মাঝখানে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কারণে ওর বাবা মা ওকে অনেক বকাঝকা করতে থাকে। ইলদিয়ং ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করে, তোমাদের এরকম প্রেশারের জন্য করে আমার লাইফটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা তো ওর কোনো কথাই শুনে না, কারণ ওনারা ফিউচারে ওকে ভালো একটা জায়গা দেখতে চায়, যে কারণে ইলদিয়ংকে ভালো মার্কস আনতেই হবে। কিন্তু ইলদিয়ং এবার এসব কথা চুপ করে মেনে নেয় না, যার ফলে ওর বাবা রেগে ওকে থাপ্পড় মেরে দেয় আর ওকে বাসা থেকে বের হয়ে কোথায় যাওয়ার নিষেধও করে দেয়। ইলদিয়ং এসব জিনিসে এত পেরেশান হয়ে যায় যে ও লুকিয়ে পড়ে পার্কে চলে যায়, আর এত টায়ার্ড ছিল ও ওখানেই ঘুমিয়ে পড়ে। ও স্বপ্ন তো দেখে, ও জীবনে তো অনেক সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু ওর জীবন থেকে সেই খুশি নামের জিনিসটা কোথাও যেন হারিয়ে গেছে, যেখানে ইয়ুন আর জাদুঘর ওদের সে সিম্পল একটা জীবন নিয়ে অনেক খুশি আছে। ঘুম থেকে উঠে দেখে ও ঘুমানোর সময় জাদুঘর ওর স্যুটটা ওর গায়ে জড়িয়ে দিয়েছে আর ওকে ভালো ফিল করানোর জন্য পুরো ফ্লোরে ফ্লাওয়ার বানিয়ে রেখেছে। পরের দিনে জাদুঘরকে দেখি, আমরা জাদুঘরের চেহারাটা তো দেখতে পাই না, শুধু ওর স্যুটটা দেখে গেস করে নেই ও জাদুঘর। ও চাকু নিয়ে হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলার উপর হামলা করে দেয় আর ওনার ব্যাগটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন পুলিশ পার্কে জাদুঘরকে না পেয়ে ওনারা স্কুলে ইয়ুনকে জাদুঘরের ব্যাপারে জিজ্ঞেস করতে চলে যায়, কারণ ওনারা জানতে পেরেছে ওর সাথে জাদুঘরের ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। ইয়ুন ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করে, জাদুঘর এরকম লোক না, কিন্তু প্রমাণ সবগুলো জাদুঘরের বিরুদ্ধে চলে যাচ্ছিল। অ্যান্ড তখনই এই গল্পে বড় একটা টুইস্ট চলে আসে। এখানে ইয়ুনের সেই বসের এন্ট্রি হয় যাকে জাদুঘর গায়েব করে দিয়েছিল। ওকে দেখে তো ইয়ুন অনেক ঘাবড়ে যায়। উনি পুলিশদের বলে, জাদুঘর আমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, যার কারণে আমি এতদিন গায়েব ছিলাম। উনি আরও বলে, ইয়ুন আর জাদুঘর একসাথে মিলে লোকদের চিন্তায় করছে, এজন্য আপনাদের উচিত ওদের দুজনকে অ্যারেস্ট করে ফেলা। উনি ওখানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে ইয়ুনকে কিছুই বলতে দিচ্ছিল না। এসব দেখে তখন ইলদিয়ং রুমে ঢুকে পড়ে আর ও পুলিশদের বলে, জাদুঘর এরকমটা করতে পারে না, কারণ রাতের ওই সময়টা আমি জাদুঘরের সাথে পার্কে ছিলাম। এসব শুনে ইলদিয়ং এর টিচার ওর বাবা মাকে স্কুলে ডাকে। ওনারা তো ইলদিয়ং এর উপর আবারও প্রেশার ক্রিয়েট করছিল যে আমরা শুধু তোমাকে একজন ভালো সাকসেসফুল মানুষ বানাতে চাই, কারণ দুনিয়াতে শুধু সাকসেসফুল আর রিচ লোকদেরই কথা শোনা হয়। এখন তোমার ওই জাদুঘর যদি নির্দোষও হয় তাহলে ওর কথা কেউই শুনবে না, এই জন্য তুমি এসব মামলা থেকে নিজেকে দূরেই রাখো। এসব কথাতে ইলদিয়ং এত টায়ার্ড হয়ে যায় যে ও রুম থেকে বের হয়ে অনেক অ্যাগ্রেসিভলি আচরণ করতে থাকে আর ওই স্কুলে জানলা ভেঙে নিজেও ইনজোর হয়ে যায়। সেম শিফট হয়ে একটা মহিলাকে দেখি, উনি সকালে জগিং করতে গিয়ে পানিতে একটা ডেড বডি দেখে, যেটা আর কারোই না, ওই মিসিং মেয়ে সু হিউলেট ছিল। বডির এত খারাপ অবস্থা দেখে পুলিশ জলদি ওটা ল্যাবে পাঠিয়ে দেয়। এই ঘটনাটা দেখে হানা ওর জীবন বাঁচানোর জন্য জলদি পুলিশের কাছে গিয়ে সব বলে দেয়। অন্যদিকে ইয়ুন জাদুঘরের জন্য পেরেশান হয়ে ওর সাথে দেখা করতে যায়, যেখানে জাদুঘর ওর সিক্রেট রুমে ওর অসুস্থ পাখিটার সাথে বসেছিল, ও অনেক কান্না করছিল। ইয়ুনকে এই অবস্থায় দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ইয়ুনকে বোঝানোর চেষ্টা করে, পুলিশ তোমার পেছনে পড়ে আছে, যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তোমার এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু জাদুঘর তো এক কথাই ছিল, আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি কেন পালাতে যাব। ইয়ুন বলে, তোমাকে কেউই বিশ্বাস করবে না। জাদুঘর জিজ্ঞেস করে, তুমিও কি আমাকে বিশ্বাস করো না? তখন ওখানে পুলিশ চলে এসে ওকে অ্যারেস্ট করতে থাকে, কিন্তু ইয়ুন পুলিশদের আটকায়। ইয়ুন যেন কোনো ঝামেলায় না পড়ে যায় এই জন্য জাদুঘর ওকে বলে, তোমাকে আমার জন্য পেরেশান হওয়ার দরকার নেই, কারণ এমনিতেও তুমি আমার জন্য অনেক করেছ। আমার শুধু এমন একটা মানুষের দরকার ছিল যে দুনিয়ার কোনো কথা না শুনে শুধু আমাকে বিশ্বাস করবে, আর সেটা আমার জন্য তুমি। এই জন্য তোমার থেকে আমি আর কিছু চাই না। এরপর ও পুলিশের সাথে চলে যায়। ও চলে যাওয়ার পর পুলিশের হেড ইয়ুনকে জাদুঘরের পাস্টের ব্যাপারে বলে, যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি জাদুঘরকে হাই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, এরপর ও অনেকদিন ধরে পাগলখানায়ও ছিল, দেন ওখান থেকে বের হয়ে ও জাদু দেখানো শুরু করে। একবার তো ওর জন্য করে অ্যামিউজমেন্ট পার্কে একটা বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল, এই জন্য ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, কিন্তু ও ওখান থেকেও পালিয়ে গিয়েছে। ইয়ুন এখনও এটা বিশ্বাস করতে পারছিল না যে জাদুঘর খারাপ একটা লোক হতে পারে, ও সত্য আর মিথ্যার মধ্যে আটকে গিয়েছিল। তখনই ওখানে ইলদিয়ং আসে, ওরা দুজন আসল সত্যিটা বের করার জন্য ওই প্রেগনেন্ট মেয়েটার কাছে যায়। উনি ওদের বলে, জাদুঘরের আসল নাম রিওল, হাই স্কুলে আমরা একসাথেই ছিলাম,
ও আমার প্রথম ভালোবাসা ছিল। রিওল একটা নামি দামি রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, কিন্তু ওর ভাই বোনদের মতো ওরকম ইন্টেলিজেন্ট ছিল না। ও সেই ভালো মার্কস করে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য এত প্রেশার নিতে শুরু করেছিল যে যার ফলে ও পাগলই হয়ে যাচ্ছিল। এমনকি ও হতাশায় পড়ে একদিন সুইসাইড করারও চেষ্টা করেছে। ওর জীবনটা তো তখন বেঁচে গিয়েছিল, কিন্তু ওকে মানসিক হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল। রিওল শুধু ওর ছোটবেলাটাকে শান্তিতে আর খুশিতে কাটাতে চেয়েছিল, যেটা ও এখন জাদুর নামে বাঁচার চেষ্টা করছে। ও কোনো খারাপ লোক না, ও শুধু শান্তিতে বাঁচতে চায়। এখানে আমরা জাদুকরকে দেখি। পুলিশের বিভিন্ন প্রশ্ন করাতে ও তাদের কোনো জবাবই দেয় না। পুলিশ রুম থেকে বের হওয়ার সাথে সাথেই রিওল ওখান থেকে পালিয়ে বের হয়ে যায়। যখন ইয়ন জানতে পারে রিওল পুলিশ স্টেশন থেকে পালিয়ে গিয়েছে, ও জলদি ওর সাথে দেখা করতে যায়, যেখানে আমাদের জাদুকর জাদুর ট্রিক্স খাটিয়ে পুলিশদের বোকা বানানোর চেষ্টা করছিল। এসব দেখে পুলিশরা রেগে ওকে জোর করে অ্যারেস্ট করার চেষ্টা করে। তখন এখানে ইয়ন এসে ওদের মধ্যে ঢুকে পড়ে আর জাদুকরের সাথে কথা বলার জন্য কিছুক্ষণ সময় চায়। এখানে ইয়ন ফাইনালি ওর ভয়টা বুঝতে পারে আর ওর ক্ষত জায়গাটাতে একটু শান্তি দেওয়ার চেষ্টা করে, যেটা রিওল হাই স্কুল থেকে যাচ্ছিল। ইয়ন ওকে বলে, তুমি একটা আসল জাদুকর, কারণ তুমি আমাকে আবারও জাদুতে বিশ্বাস করিয়েছ, আমাকে হাসতে শিখিয়েছ, আমার জীবনটাকে আবারও খুশিতে ভরিয়ে দিয়েছ। তখন ইয়ন জাদুকরের মতে ওকে বলে, তুমি কি জাদুতে বিশ্বাস করো? এটা বলেই ও পুলিশ থেকে জাদুকরকে বাঁচানোর জন্য জাদুর ট্রিক্সের নাম করে ওকে এখান থেকে পালিয়ে যেতে হেল্প করে। এইসব দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। কিছুদিন পর পুলিশ কিছু প্রমাণ পায়, যেখানে ওনারা জানতে পারে সুহিলের মিসিংয়ের পেছনে আসলে ইউনের বসের হাত আছে। সুহিল আগে ওই লোকটার ওখানেই কাজ করত আর লোকটা ওর সাথেও খারাপ কিছু করার চেষ্টা করেছিল, যেগুলো মেয়েটা ভিডিও বানিয়ে ফেলেছে, আর লোকটাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। অ্যান্ড এই ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য লোকটা সুহিলকে পার্কে নিয়ে মেরে ফেলেছে। এসব কিছু আমাদের জাদুকরও দেখে ফেলেছিল, তাই লোকটা জাদুকরের উপরও হামলা করে দেয়। অ্যান্ড তখনই হানার ভিডিওটা রেকর্ড হয়েছিল, যেখানে জাদুকর নিজেকে বাঁচানোর জন্য লড়ছিল। এরপর জাদুকরকে ফাঁসানোর জন্য লোকটা ওই স্যুটটা পরে একটা বৃদ্ধ মহিলার উপর অ্যাটাক করে ব্যাগ চুরি করে নেয়। এর মানে আমাদের জাদুকর পুরো নির্দোষ আর আসল শয়তান তো হলো ইউনের ওই বস। দেন পুলিশ লোকটাকে অ্যারেস্ট করে নেয়। এরপর আমরা দেখি ইলদেওয়া এখন ওর বাবা মার কথা না শুনে এখন নিজেই নিজের জন্য ডিসিশন নিয়ে ফেলে। অন্যদিকে এখন ইউনের জীবনটাও অনেকটা সহজ হয়ে গেছে, কারণ ও এখন কলেজ না গিয়ে জব করতে শুরু করেছে আর ওর বাবাও জব পেয়ে গেছে, যার ফলে ওদের অবস্থা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। কিন্তু ইউন আজও জাদুকরকে অনেক মিস করে আর ওর জন্যই অপেক্ষা করে। জাদুকর কোথায় চলে গিয়েছে সেটা কেউই জানে না। লাস্ট সিনে আমরা দেখি ইউন জাদুকরের কাছ থেকে যেসব জাদুর ট্রিক শিখেছিল ওগুলোর মাধ্যমে ও একটা জাদুকর হয়ে গেছে, যেখানে ও জাদুর মাধ্যমে অন্যকে খুশি করে আর ও নিজেও অনেক খুশি থাকে। এই গল্পটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষা দেয়। প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানের উপর ভালো রেজাল্ট করা, বড় হয়ে অনেক ভালো পর্যায়ে গিয়ে অনেক টাকা কামানোর প্রেশারটা না দিয়ে বাচ্চাদের তাদের ছোটবেলাটাকে বাঁচতে দেওয়া উচিত, আর বাচ্চাদের উপর তাদের ইচ্ছাগুলো চাপিয়ে না দিয়ে ওদের নিজেদের ড্রিমসগুলোকে ফলো করতে দেওয়া উচিত। আর গল্প শেষে কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যায় যে রিওল কি আসলেই জাদুকর ছিল? আমার মতে হ্যাঁ, ও জাদুকর ছিল, কারণ ও আসার ফলেই ইউনার ইলদেওয়ের জীবনটা বদলে গেছে। রিওল ওদের আবারও হাসতে আর নিজেদের মতো বাঁচতে শিখিয়েছে। আমার কাছে তো গল্পটি অনেক ভালো লেগেছে, তো তোমাদের কাছে কেমন লাগলো ওটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।